আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নূরজনুআক্ক। তো আজকে একটি ভিন্ন জিনিস দেখাবো। আজকে আমরা কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজটা করা যায়, এ রিলেটেড একটা টপিক আজকে দেখাবো। তো সাধারণত ল্যাপটপ বা কম্পিউটার দিয়েই আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করে থাকি, তো মোবাইল দিয়ে কিভাবে করা যায়। যদিও মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না, তবে মোটামুটি টুলসগুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন। প্রায় মিল আছে, যদি অনেক ফাংশন এখানে থাকবে না, তারপরে যতটুকু সম্ভব করা যাবে। তো চলুন আমি দেখাই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। তো আমরা মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট, www.photopea.com। এখানে গেলে আপনারা এরকম একটা স্ক্রিন পাবেন। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ডেস্কটপ রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এখানে চেকমার্ক দেওয়া থাকতে হবে, তাহলে এটা এরকম আসবে, না হয় এটা মোবাইলের মতো দেখাবে। তো এটাতে চেকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমরা এটা স্ক্রিনটা রোটেশন করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যেটা চলে আসছে ওটা, এখানে একদম প্রায় অ্যাডোবি ফটোশপের মতোই দেখতে পাচ্ছেন। ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ লেয়ার সবগুলাই এখানে আছে। মোটামুটি এগুলোর ইয়েগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে পারবেন এখান থেকে। এরপরে এখানে সিলেকশন টুল, রেক্টাঙ্গুলার টুল, বিভিন্ন, এরপরে কালার, বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে এগুলো করতে পারবেন। তো আমি একটা জাস্ট সিম্পল একটা দেখাই আজকে। আমরা ফাইলে যাই, ফাইল থেকে নিউতে ক্লিক করি। নতুন একটা পেজ তৈরি করতে হলে আমরা জানি এখানে নিউতে যেতে হয়। তো এখানে আপনার নাম নাম দিবেন, পেজের যে নাম, যদি একটা মাউস ইউজ করেন তাহলে ভালো হয়। আমি মাউস দিয়ে করতেছি, তাই সুবিধা, মাউস ছাড়াও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ওয়াইড হাইট এগুলো দিয়ে দিব, দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেটা সিলেক্ট করে দিব। হোয়াইট দিয়ে দিলাম আমি। তো এখানে ক্রিয়েটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে। এখানে যে লেয়ার আছে, এখান থেকে আমরা আবার নতুন একটা নিউ লেয়ারও নিতে পারি। এখান থেকে ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হবে। এরপরে এখানে আমাদের যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই, যেমন আমি এটা জুম আউট করলাম। আচ্ছা, এখন আমরা যেমন ফাইল থেকে কোনো ফাইল ওপেন করতে চাই, ওপেনে ক্লিক করলে তখন আমরা এখান থেকে ওপেন করতে পারবো, যেমন এখানে আছে। তো এখান থেকে আমি ক্যামেরা নিতে পারি, অথবা ডাউনলোড, এখানে ক্লিক করলে ছবি ওপেন হবে, যেমন আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে আমি এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে ডিজাইন করতে পারি, যেমন এখানে আমি যে ইয়েটা নিলাম এটাকে একটু বড় করতে হলে জাস্ট এখানে ভিউতে যাব, ফিট দ্য এরিয়া, এখানে ক্লিক করলে এটা একদম ফিট হয়ে যাবে। এখানে ক্লিক করে আমরা যেমন লেয়ার, ওকে একটা সিলেক্ট করলাম লেয়ার, এরপরে আমরা এখানে আবার ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে। এখানে আমরা ইচ্ছা করলে ট্যাক্সও নিতে পারি। আমি প্রথমে একটা শেপ নিয়ে একটু সিম্পল একটা ডিজাইন করি, শেপ নিলাম, এখানে বিভিন্ন শেপ আছে দেখতে পাচ্ছেন। তো আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এখানে একটা শেপ ড্র করি এভাবে। এর জন্য খুব ভালো মানের মোবাইল হতে হবে তাও কিন্তু না, আমার এটা মাত্র 2 GB র্যাম, তাতে চলতেছে, কোনো অসুবিধা নাই। তো এখানে আমি এই গ্রেডিয়েন্ট কালার দিব। তো ফাইলে যাব, ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা গ্রেডিয়েন্ট, এখানে হয়তো কম্পিউটারে যতগুলা কালার থাকতো বা অতগুলো থাকবে না, কিন্তু মোটামুটি শেখার মতো কিছু আছে। তো এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিনিয়ার থেকে এটাকে রেডিয়াল করে দিলাম, আর এখানে সাইজগুলো একটু বড় ছোট করে দেই, এটা রিভার্স করে দেই। ওকে, এখানে সাইজগুলো এখানে দেখতে পাচ্ছেন, আবার স্ট্রোক আছে, স্ট্রোকে আমি যদি কালার দেই তাহলে স্ট্রোকে কালার চলে আসবে। তো আমি স্ট্রোক নান করেই রাখলাম। এখন আমি এখান থেকে ছবিটা নিয়ে আসব। তো এর জন্য আমি এটাকে সিলেক্ট করব, সরি, এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল সিলেকশন আছে, আমি সিলেকশন টুলে সিলেক্ট করব। করে আমি এটাতে সিলেক্ট করলাম,
এরপরে এটাতে রেকট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি জাস্ট এভাবে ড্র করলাম। করে আমরা এখানে ইয়েতে যাব, এডিটে যাব, কপিতে ক্লিক করলাম। এখানে আমরা চলে আসলাম, এসে এডিটে যাব, পেস্টে ক্লিক করলাম, আমাদের ছবিটা পেস্ট হয়ে গেছে। তো এরকম এরপর আমি যদি এখানে চাচ্ছি যে টেক্সট লিখতে, তাহলে এখানে টেক্সটে ক্লিক করব। করে জাস্ট এখানে একটা ক্লিক করে আমাদের যে টেক্সটটা লিখতে চাই ওটা লিখতে পারি। যেমন আমি লিখলাম সরি, এটা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। করে আমরা এখানে এখন ক্যারেক্টারে যাব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা যেমন এখানে বিভিন্ন লাল কালার, তো আমি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছেন এটাকে ইচ্ছা করলে বড় করতে পারি, এখানে সাইজে এভাবে ড্রাগ করলে এটা বড় হবে। এখানে আবার আমরা ফন্টের ইয়েগুলো চেঞ্জ করতে পারি, যেমন আমি যদি সবগুলো বড় রাখতে চাই এখানে ক্লিক করলে সবগুলো বড় হয়ে যায়। এগুলো ডিটেলস দেখিয়েছি আমি। তো এরপরে আমরা এখানে যদি একটা শেপ নিতে আরেকটা শেপ নিয়ে ইয়ে করতে চাই, যেমন এখানে রেকট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। করে আমি এখানে জাস্ট একটা ইয়ে করলাম, এটার কালারটা আমরা এক এক কালার দিয়ে দিব, তো এটাতে এই কালারটা দিলাম, ওকে। এরপরে আমরা টেক্সট টুলে ক্লিক করলাম। করে এখানে আমরা লিখি প্রাইস, ওকে, এরকম একটা প্রাইস দিয়ে দিলাম। এরপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু লেখা আর ইয়ের কালার একই হয়ে গেছে, তার জন্য এটা দেখা যাচ্ছে না। তো আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে এখানে কালারটা আমরা সাদা দিয়ে দেই, ওকেতে ক্লিক করলাম, তাতে আমাদেরটা ঠিক হয়ে গেল, ওকে। এখন আমরা চাচ্ছি যে এটা অ্যালাইন মিডলভাবে থাকবে লেখাগুলো, তার জন্য আমরা এখানে ক্যারেক্টারে যাব, প্যারাগ্রাফে গিয়ে এখানে আমরা এ সেন্টারে এখানে ক্লিক করলে লেখাগুলো সেন্টারে থাকবে, ওকে। আর চাচ্ছি যে আমি এই দুইটাকে সিলেক্ট, সরি এটা চলে আসতেছে, এটাতে লক করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করে লেয়ারে যাব, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আমরা এখন এটাকে লক করে দিব। তার জন্য এটাতে সিলেক্ট করে যেটা লক করতে চাই এটাতে লককে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তো এখন এটা নাড়াচাড়া করবে না, ওকে। আমি এখন এই দুইটাকে সিলেক্ট করলাম। করে আমরা অ্যালাইনটা ঠিক করে নিই, ওকে। দেখতে পাচ্ছেন অ্যালাইনটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এরকম এখন এই ছবিটা একটু ছোটো করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এটাকে এভাবে ড্রাগ করলে এটা ছোটো হয়ে যাবে। এরপর আমরা এখানে বাইরে ক্লিক করতে পারি, এরপর এটাকে ড্রাগ করে আমি এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখন এটাকে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ পিএইচডি তো সেভ করতে পারি, অথবা আমরা এখানে যেটা পিএনজি, জেপিজি, এসভিজি, যেটা আমাদের প্রয়োজন। তো আমি একটা পিএনজিতে সেভ করে দিই এখানে, অথবা পিএনজিতে আমি ক্লিক করলাম। এরপরে আমাদের এখানে ডিটেলস দেখাচ্ছে, তো আমি এখানে আর এত ডিটেলস প্রয়োজন নাই, এখানে সেভে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তো আমি এখন যদি অফেনে ক্লিক করি, ওকে, দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা আমরা করেছিলাম এটা ওপেন হয়ে গেছে। তো আশা করি মোটামুটি কম্পিউটারের যে কাজটা, এটা মোবাইল দিয়ে, মোবাইলের এই সফটওয়্যারটা দিয়ে কিছুটা কাজ করা যাবে, পুরোপুরি যদিও করা যাবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।